আয়া কলিজার ভিতরে ঢুকাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জান্নাতি হবে তাদের কলিজার ভিতরে একটা আয়াত সব সময় থাকবে, আল্লাহু আকবার, একটা আয়াত সর্বদা কলিজার ভিতরে থাকবে। কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই কথাটা যার কলিজার ভিতরে ঢুকবে আল্লাহর কসম তার জীবন পাল্টে যাবে, ঠিক কিনা? বাংলাদেশের একজন নাম করা ব্যবসায়ী মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে গেল, এলাকার লোকের অবাক হয়ে গেলেন, বাবা তুমি তো এমন কোন অন্যায় নাই যা তুমি করো নাই, নেশা সুদ ঘুষ হারাম সব করেছ, আর এখন এত পরিবর্তন হয়ে গেলে ঘটনা কি? দুই হাতে দান করছো গরিব মিসকিনদের মাঝে, মসজিদ মাদ্রাসায় দান করছো, দাঁড়িয়ে রেখে নামাজ শুরু করেছো, এই পরিবর্তন আসলো কি করে? বলছে একটা মাত্র আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দিতে চায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ লাগে না, পাঁচ মিনিটের ওয়াজ বক্তব্য মানুষের জীবন পাল্টে দিতে পারে। আল্লাহ যদি হেদায়েত দিতে চায় একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে। আল্লাহ যদি হেদায়েত দিতে চায় একটা হাদিস মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। বলছে একটা মাত্র আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছি, কোন সেই আয়াত? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা আমরা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক আল্লাহ, সেই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই কথা যখন কলিজার ভিতরে ঢুকেছে, আর পারি নাই সুদ খেতে, আর পারি নাই ঘুষ খেতে, আর পারি নাই নেশার জগতে পা বাড়াতে, আর পারি নাই হারাম ব্যবসা করতে, মুহূর্তের ভিতরে জীবন পাল্টে গেছে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মাঝে মাঝে নিজের জীবনকে, নিজের বিবেককে প্রশ্ন করবেন, কার বিরুদ্ধে চলছেন? মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, আপনার ঘুমের চেয়ে আল্লাহ হুকুম বড়, আপনার ব্যবসার চেয়ে আল্লাহর হুকুম বড়, আপনার চাকুরের চেয়ে আল্লাহর হুকুম বড়, আপনার খেলার চেয়ে আল্লাহর হুকুম বড়, এই কথাই তো মসজিদ থেকে ঘোষণা দিচ্ছে। এরপরও আপনি মসজিদে যাইতে পারেন নাই, তার মানে আল্লাহকে বড় ভাবতে পারেন নাই, কাহজুর সময় নেই, ব্যস্ত মানুষ নামাজের টাইম পাই না, কাকে বলছেন? যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছেন সেই আল্লাহর জন্য আপনার সময় নেই, যেই আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন সেই আল্লাহর জন্য আপনার সময় নেই। আল্লাহ বলছেন দুনিয়ার সবচেয়ে নাফরমান যে মানুষ, মানুষের মতো নাফরমান কোনো প্রাণী জগতে নেই, ঠিক কিনা?